সুন্দরবন, সুন্দরবন একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে। সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা অংশ নিয়েই বাংলাদেশ সুন্দরবন। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশের বহু দর্শনীয় স্থানে ঘুরেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সুন্দরবন কখনো দেখা হয়নি। সেই আফসোস মেটাতে এবার ঘুরবাজ বন্ধুদের সঙ্গে ঘুরে এলাম রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন থেকে। বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য, বাহারি গাছপালা, বন্য পশু পাখি ও জীবজন্তু ঘেরা গাছ ছমছমে পরিবেশে সুন্দরবন ভ্রমণ ছিল খুব রোমাঞ্চকর। এখন সময় হচ্ছে 9:27। নাস্তা শেষ করলাম, আমরা এখন রয়েছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। আমরা এখন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে মংলার উদ্দেশ্যে রওনা করব। সেজন্য আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে একটি লোকাল বাসে মংলা যাব। এখন যে সেতুটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রূপসা সেতু। এটি রূপসা নদীর উপর স্থাপিত। পাশেই দেখতে পাচ্ছেন যে রূপসা নদীর অপরূপ সৌন্দর্য। আকাশে মেঘগুলো অনেক অনেক সুন্দর লাগতেছিল। এখন দেখতে পাচ্ছেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে রাস্তাটা, যেখান থেকে আপনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রতে যেতে পারবেন, আর ঠিক এই জায়গা থেকে আপনি অটো রিক্সাগুলো থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রতে যেতে পারবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ট্রাক রয়েছে, আর তার পেছনে হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি। বিভিন্ন কোম্পানির সিমেন্ট ফ্যাক্টরি এখানে রয়েছে। আর এটা হচ্ছে মংলা বন্দর, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় বিশ্বস্ততম সমুদ্র বন্দর। চলে আসলাম মংলায়, আর এসেই দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ বৃষ্টি। আমরা মংলা ঘাটে যাচ্ছি, আর সেখান থেকে আমরা বোট ভাড়া করব। দেখি এখানে গিয়ে কেমন কি দাম চায়, সেটার উপর ডিপেন্ড করে আমরা ভাড়া করব। ফাইনালি আমরা হচ্ছে বোট ভাড়া করলাম, আর আমরা ছিলাম 6 জন, আর আমাদের বোট ভাড়া মিটাইছি হচ্ছে 2,200 টাকা, আর সম্পূর্ণ বোটটাই আমাদের রিজার্ভ। আর এই সামনে হচ্ছে ঘাট। আমি প্রথমে যে বাম পাশে ঘাটটা দেখালাম ওটা হচ্ছে টলার ঘাট, ওখান থেকে নদী পার হয়, নদী পার হয়ে ওই পাশে মানুষ যায়, আর ওখান থেকেও বোট পাইতে পারেন। আর এটা হচ্ছে তার পাশেই একটা ঘাট, তো এখান থেকে আর কি আমরা উঠব। আর আপনারা আসবেন, আসার পরে দরদাম করবেন, বোটওয়ালাদের সাথে কথা বলবেন। আপনারা যে কজন থাকেন বোট রিজার্ভ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সেটা আপনার জন্য ভালো হবে যে না আপনারা আপনারাই আসেন। এমনি পাবলিক ওয়েতেও যেতে পারেন, যদি দেখেন যে না লোকালভাবে তারা যাচ্ছে তাহলে তাদের সাথে অথবা অন্য ট্যুরিস্টদের সাথেও মিল করে যেতে পারেন। আমরা যাচ্ছি করমজল, করমজলটা আপনাদেরকে পুরোটা দেখাবো, তো দেখা হবে যাওয়ার পথে।
আছি আমরা, আর এই হচ্ছে আমাদের করঞ্জাল ঘাট। ফাইনালি আমরা চলে আসলাম করঞ্জাল। থ্যাংক ইউ। এগুলো সব ম্যানগ্রোভ বন, দেখতে পাচ্ছেন পানির মধ্যে সবসময় থাকে। এই রাস্তাটা কিন্তু সুন্দরবনে একদম গভীরে চলে গেছে, আর আমরা এখন নামবো। এবং দেখতে পাচ্ছেন যে ওই পাশে আরেকটি বোট চলে আসছে, এবং সেই সাথে আমার পেছনে আরেকটি বোটও আসছে। আর এটাই মংলা থেকে সবচেয়ে কাছে। সব কিছু মিলে বৃষ্টি ভেজা রাস্তায় এবং বৃষ্টি মুহূর্ত নিয়ে আমরা সুন্দরবন ঘুরে দেখব, এবং আপনাদেরকে দেখাবো সুন্দরবনের অরিজিনাল রূপ, পরিবেশ, সব কিছু, এভরিথিং। প্রচুর বানর এখানে, এখান থেকেই বানর দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বানর, দেখেন কিভাবে খাচ্ছে। দুইটা বানর আসছে, ওই যে আরেকটা বানর আমার ঠিক পেছনেই বানর। বাহ, ওরা ক্ষুধার্ত, কলা নিয়ে আসলে আপনার হাত থেকে খাবে। ভাই কত বানর, এই যে বানর, প্রচুর বানর, এত কাছ থেকে বানর দেখতে পারবো। ভাই দেখেন একটা বাচ্চা সহ বানর, এই যে আরেকটি বানর। বানরের আনাগোনা প্রচুর এখানে, মানে ঢুকার সাথে সাথেই বানর দেখতে পেয়েছি। আর পেছনেই করঞ্জালের একটা বড় সাইনবোর্ড রয়েছে, গেট রয়েছে, দেখতে পাচ্ছেন করঞ্জাল গেট। হ্যালো মানকি, বানরটা ভিজে গেছে আর একটু কষ্ট লাগতেছে। আসলে ট্যুরিস্টদের উপরে নির্ভর করে মনে ওরা থাকে। এই আমরা যে খাবারগুলো আনি এরাই ছিনিয়ে নিয়ে খায়। এই বানরটা কিন্তু আসলে খুবই কিউট একটা বানর। কী নাম তোমার? এই মানকি, একজন টুরিস্ট রক্ষী দিয়েছে আমাদেরকে, ঘুরে ঘুরে দেখাবে। সে শুরুতে মানচিত্র দেখাইলো, দেখি আর কি কি দেখাইছে। আমরা করঞ্জালের ভিতর ঢুকে গেলাম। হরিণ, হরিণ, হরিণ তো দেখবো, পালা হরিণ, হরিণ দেখছেন। বৃষ্টি কিন্তু অনুব্রত হচ্ছে, সবাই বৃষ্টিতে ভিজে আছি। গভীরে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন সব সময় আশপাশ দিয়ে বান্দর ঘোরাঘুরি করতেছে, মানে তারা টাকাটা কি জন্য নিচ্ছে, মানে সেফের জন্য নাকি যে ওনাদের যে পার্ক সিস্টেম গুলো। আমাদের একটা গাইড দিছে, একটা জনালা বন্দুক দেওয়ার মধ্যে গুলি নেই বেশি হয়, এবং বন্দুক চলেও না, আসলেও আগে ধরায় পালাবে। ঠিক আছে, এখানে কুমিরও রয়েছে, দেখেন কুমির কিন্তু ঘুমাচ্ছে ওই কোনারে। এখানে অনেকগুলো রয়েছে, একটু পার্কের মতো, মানে এজ এ চিড়াখানা, চিড়াখানার মতো আপনার কিছু হরিণ। এই যে বাম পাশে হরিণ, এবং ওখানে দেখলেন কুমির। আর আমরা আস্তে আস্তে বনের গভীরে যাব, দেখি আসলে কতটুকু বনের গভীর। আমাদের একজন গার্ড দিয়েছে যে খুব রিক্স বলে, সেটাই তো বলতেছে। এই পুকুরে কুমির আছে? হ্যাঁ কুমির আছে, আগের বার আসছিলাম তখন এখানে একটা কুমির ঘুমাইছিল। মাথা নষ্ট, এই পুকুরে কে নামবেন, নামেন, সাহস দেখতে চাই আমরা। চলে আসলাম কাঠের ট্রেলে। গাইস দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সুন্দরবনের ভিতরে ঢুকতেছি, আর এখান থেকে শুরু হলো আমাদের ট্রেলটা। দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ, বনটা কিন্তু আস্তে আস্তে গভীরে যাবে। এখনও আমরা ওরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আশেপাশে। বান্দর টান্দর যাচ্ছিলো সব সামনেই ছিল, এই দিকে বান্দর পাওয়া যাবে কি না বলতে পারছি না। যদিও পাওয়া যেতে পারে, তবে একটু সাবধান থাকবেন, হামলা হতে পারে। খাবার দাবার সাথে রাখলে নিশ্চিত হামলা। কাঠের বয়স অনেক, আর এটা খুব বেশি, খুব একটা বেশি মেনটেন্যান্সও করা হয় না আই গেস। তো আর সব থেকে মেইন ব্যাপারটা হলো, এর আগে আমরা সুন্দরবনে এসেছিলাম, বাট এবার একদম প্রকৃতির মধ্যে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে এবং আমরা হাঁটছি, এটার মধ্যে অন্যরকম একটা মজা।
সুন্দরবনের এই গহীনে যে রাস্তাটা দেখতেছেন কাঠের ট্রেল, মানে এটাই একটা অন্যরকম মজা। আপনি ফিল করেন যে আপনি সুন্দরবনের গহীনে চলে যাচ্ছেন। হ্যাঁ, যদি এই রাস্তাটা না থাকতো তাহলে কিন্তু এই শ্বাসমূলের মধ্যে দিয়ে আপনি নর্মালভাবে হাঁটতে পারতেন না। করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের পশু নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির ওপর পর্যটন। মংলা থেকে সবচেয়ে কাছে করমজল। এটি মূলত বন বিভাগের হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র। এখানে আছে বনের ভিতর দিয়ে যাওয়ার কাঠের পুলের ট্রেল, হরিণ, কুমির, বানর সহ নানা প্রজাতির গাছগাছালি। সুন্দরবনের গহীনে যদি পশু পাখি দেখার সুযোগ না হয়ে থাকে তবে দুধের স্বাদ ঘোলে মেটাবে করমজল। এখানে একটি ওয়াস্টার রয়েছে, যারা আসবেন তারা এই ওয়াস্টারের উপরে উঠলে পুরো সুন্দরবনটা দেখতে পারবেন। আর ঠিক ওয়াস্টারের বাম দিয়ে এই রাস্তাটা, আমরা আরও সামনে যাচ্ছি। ওরা আমাকে ডাকতেছে, ওরা আরও সামনে চলে গেছে, তা আমিও যাচ্ছি। পা ব্যথা হয়ে গেছে। আপনারা যদি পারেন তো বার্মিস স্যান্ডেলগুলো ইউজ করবেন, কারণ হচ্ছে এখানে একটু স্লিপ আছে, সেই স্লিপ থেকে রক্ষা পাবেন, সেই সাথে আপনার পা ব্যথাটা করবে না। কাঠের উপর দিয়ে হাঁটতেছি, অলরেডি আমার পা ব্যথা হয়ে গেছে, আরও সামনে যেতে হবে। এগুলা মেবি গোলপাতা, গোলপাতা গাছ কিন্তু দুই পাশ দিয়ে আছে। এটা কিন্তু সুন্দরবনের একদম গভীরে চলে গেছে এই পানি পথটা, পাশ দিয়ে কিন্তু গোলপাতা গাছ। এই যে এগুলা কিন্তু গোলপাতা গাছ। আমার ফ্রেন্ড সার্কেল সবাই সামনের দিকে চলে গেছে, তা আমি হচ্ছে ছবি এবং ক্যামেরার ভিডিও ঠিক করতে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, আর যার কারণে আমি পিছিয়ে পড়ে গেছি। তো বলতে গেলে এখন বনের মধ্যে আমি একাই, এই পর্যন্ত কোনো বানর কিংবা কোনো অন্য কোনো প্রাণী আমরা এখনও দেখতে পাইনি। আর এই রাস্তাটুক শুরু হয়ে গেল, এটা হচ্ছে আপনার ঢালাই করা, এটা মেবি নতুন করেছে। তো যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তারা কিন্তু এখানে বসে একটু রেস্ট করতে পারবেন। আর পেছনে দেখেন অনেক বড় রাস্তা, আর যেতে পারলাম না এই পর্যন্তই। তো যাই হোক, এই ছিল করমজলের কাঠের ট্রেলের যে রাস্তাটা সেটার সম্পূর্ণ ভিডিও, মোটামুটি আপনাদেরকে যতটুকু পারছি দেখাইছি। এছাড়া এখনও পর্যন্ত কোনো বানর টানর দেখলাম না, ওই ফার্স্টে ওখানেই যতগুলো বানর ছিল। তারপরে মানে বনের মধ্যে আসলে অন্যরকম একটা ফিল কাজ করে, তো যেটা আমি পেয়েছি এবং আপনারা যতটুকু দেখছেন, আপনারাও আসেন উপভোগ করেন। তো এখন আমরা বের হয়ে যাব আবার সেই একই পথ দিয়ে। পাইছিস? বারে বারে ভেজে ওঠে কাহি তোকে আর ভোলা হইল না রে।
এই জালায় আর প্রাণে সহে না। করমজল ভ্রমণ শেষ করে আমরা আবারও বোটে উঠে পড়ি, রওনা করি মংলার উদ্দেশ্যে। বোট জার্নি শেষ করলাম আর এখন বের হয়ে যাচ্ছি। যদি আমাদের লাঞ্চের টাইম শেষ, এখন বাজে হচ্ছে 4:14। আমরা মংলায় ভালো কোনো একটা হোটেলে দুপুরে লাঞ্চটা সেরে ফেলবো আর লাঞ্চ শেষ করেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। কি দামি জুতা? দামি জুতা না, সাদা জুতা। সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা করতেছি। এরপর আমরা রওনা করি ঢাকার উদ্দেশ্যে। আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে একটি এসি বাসে রওনা করি ঢাকার উদ্দেশ্যে। আমাদের বাসের নাম ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেস। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সার্ভিস খুবই ভালো ছিল, আবারও সেম প্রবলেম, এখানেও কোনো কম্বল ছিল না। মা ফেরিঘাট পার হয়ে ঢাকার ভিতর ঢুকতে ঢুকতে আমাদের আনুমানিক প্রায় 2টা বেজে গেছিলো। এই ছিল আজকের ভ্রমণ গল্প। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে একটি লাইক ও কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।